আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমি ঢাকার DOHS বাড়িধারা যেটা ওটাই ওখানটায় জাস্ট টিপিক্যাল ঢাকার একটু পশ এরিয়াগুলি দেখানোর চেষ্টা করছি। বাড়িগুলো অনেকটা ওরকমই, দুই পাশে বাড়ি আর মাঝখানটায় রোড টোড এখানে অনেক ক্লিন রিলেটিভলি অন্য অন্য জায়গার চেয়ে। প্রায় প্রত্যেকটা বাড়িতেই অনেকগুলি গাড়ি থাকে, এখানে মাল্টি স্টোরি বিল্ডিং দেখতে পাচ্ছেন, অনেক ক্লিন আর গাছগাছালি থাকায় আরও ভালো লাগে। দেখুন বাড়িগুলির প্যাটার্নও ভালো, তো স্বাভাবিকভাবে এখানটায় আপনার ভাড়া বেশি, আর বেশি হওয়ার পেছনে কারণ তো দেখতেই পাচ্ছেন। সুন্দর সুন্দর বাড়ি এখানে আমরা উঠেছিলাম, তাই আপনারা আর দেখানোর সুযোগ হচ্ছে। এই ফুলের গাছটা দেখুন, বেশ চমৎকার। আমার উদ্দেশ্য হচ্ছে এগুলি শেয়ার করা, যারা আমার কেমন লাগে কেমন লাগছে, আর আপনাদের কারো কি এখানটায় ঢাকায় থেকে থাকলে, ঢাকার কোনো প্রিয় জায়গা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের প্রায় দোকানগুলি, আমিন বাসাগুলি, এখানে রিক্সা চলে না, রিক্সা এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এদের কিন্তু শুধু এই জায়গাতেই চলে এরকম। এদের আপনি দেখছেন এখানে রিক্সাওয়ালাদের ড্রেস আপ, ড্রেস করা ওদের আলাদা ড্রেস থাকে, যারা কিনা ভিতরে যেতে অ্যালাউড। ঢাকার মডার্ন লিভিং এরকমই। তবে এই কথা বলে রাখা ভালো যে গুলশান মারানি বা বাড়িধারা এগুলিতে ফর্চুনেট ফিউ ওনারাই অ্যাফোর্ড করতে পারে, সবাই না। আপনি এমনিতে রেগুলার যেসব এরিয়া ওসব জায়গায় ফুটপাতে এই ধরনের হাঁটতে পারাটা অনেকটা অস্বাভাবিক, কারণ ফুটপাতটা অনেক বিজি হয়ে থাকে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব, লিভ এ কমেন্ট।